ছেলের জন্য সবসময় হাহাকার করি, কিন্তু বাবা আমার ছেলে বাইসা আছে না মরে গেছে ওইটাই তো জানি না বাবা, ওইটাই তো আমি আমি তো ছেলের জন্য কী দোয়া করবো কী করবো, নয় বছর যাবো তো আমার ছেলে নাই, আমার ছেলের জন্য কী করবো কোথায় যাবো। তখন ছিও ছিল কিসমত হায়াত, উনি বলছে যে জিয়ার জন্য উনি কোনো করতে পারে না, জিয়া নাকি এই ছেলেগুলি এই ছয়টা করে নিছে দুইজন এই আটজন ছেলে এই ইয়েকে, যে উনিও মারা গেছে যে আবুল কালাম আজাদ ওনাকে নাকি ওনার আন্দারে নাকি দিয়ে দিছে, এটা এটা আমরা শুনছি, মানে এটা খুব শান্তি লাগছে সত্যি কথা শুনছি, যে আমরা ওদের ছেড়ে দিতাম কিন্তু উনি যখন টের পাইছে যে আমরা ওদের ছেড়ে দিব তখন জিয়ার কাছে দিয়ে দিছে যে ইয়ে, কারণ ও ইনচার্জ ছিল ওর উপর দিয়ে তো তারা কিছু করতে পারে না, কিসমত হায়াতের থেকে নিয়ে কর্নেল জিয়া ইয়েকে আবুল কালাম আজাদকে দিয়ে দিছে। বাবা আমি তো মনে করি আব্বা আব্বা আমি তো মনে করি আমার মানিক ব্যর্থ হয়েছে, আমার মানিক তো বাঁচতে পারে না, আমার মানিককে কেন মারবে, আমার মানিক তো কোনো দোষ করে নাই আব্বা, আমার মানিককে কেন মারবে। আজাদ যে জড়িত ছিল এটা তো আমি পরে শুনলাম, কিন্তু আজাদের এখানে যে আমরা গেলাম ওই কথা শুনে আর কি, যে আমার ছেলে নেতা আমার ছেলেদের ওরা ছয় আটজনকে দিয়ে দিছে আজাদের কাছে জিয়া দিয়ে দিছে, তখন গেছি ওনার অফিসে, ওনার অফিসে গেছি বল আল্লাহ খালাম্মা আপনি এত কষ্ট করতেছেন আপনার তো কোনো হেল্প করতে পারলাম না, মানে অন্যরকম করে ঘুরাইয়ে কথা বলে আর কি এই আবুল কালাম আজাদ। হ্যাঁ জিয়ার এই তো বলছে মেরে নিয়ে যাওয়ার জন্য, জিয়ার এই তো অর্ডার দিছে নেওয়ার জন্য, এটা তো পার্টিগত ব্যাপার, জিয়ার এ নিয়ে নিতে দিছে জিয়ার কি দোষ, জিয়া চাকরি করে জিয়ারে বলছে জিয়ার নিছে, কিন্তু কথা হলো যে চাকরি আমি করি দেখেই জিয়ার খালু ওই নিজে বলছে জিয়ার আপন খালু বলছে যে কেন আমি 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 চাকরি করি দেখি কি একটা বেআইনি কাজ করব বেআইনি কথা বলবো কেন, আর যখন আমরা ইয়াতে হাইকোর্টে কেস করলাম ওরে বাপরে আগে খাতির করে একটু ফোন টোন করলে কথা কইতো, যখন কেস করলাম এরপর থেকে একেবারে এমন রাগ মানে কথাবার্তি খুব রাগ কইরা বলে। তারপরে আমরা যখন কিসমত হায়াত সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম, কিসমত হায়াত সাহেব আমাদের একটা ফোন নাম্বার দিলেন, যে ফোন নাম্বারটা হচ্ছে জিয়া সাহেবের, জিয়া সাহেবের কাছে আপনারা এখানে যোগাযোগ করেন, কারণ উনি ওনার জন্যই ওনারা আমাদের কোনোরকম হেল্প করতে পারতেছেন না, যে ব্যাপারটা মানে তারা করতে পারতেন ওনাদের হাত পা বাঁধা জিয়া সাহেবের জন্য উনারা ওই কাজটা করতে পারতেছেন, আমাদের হেল্পটুকু করতে পারতেছে না, যেখানে ওনারা জানেন সুমনের কোনো দোষ নাই, সুমন নির্দোষ, একটা ইনোসেন্ট ছেলেকে ওনারা ধরে নিয়ে গেছেন, ওনারা কিছু করতে চাচ্ছেন কিন্তু এই জিয়া সাহেবের জন্য কিছুই করতে পারেন নাই, এরকম করে করে আমাদের আইওয়াশ করতে 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 দিনগুলি পার হয়ে গেল, কে মানে কীভাবে যে সাত বছর হয়ে গেল এইটা বুঝতে বুঝতে আমাদের ওনাদের ওনারা এমনভাবে ভিতরে একটা চাল খেয়ে রাখছেন, জিয়া সাহেব কিসমত সাহেব তারপরে ছিলেন আরেকজন আসানুল কবির সাহেব সবাই মিলে এমনভাবে একটা
ছক তৈরি করে রাখছে। জিয়া সাহেবের যদি মন চাইছে উনি দেখা করছেন, কোনোদিন কপাল কুচকায় কথা বলছেন, কোনোদিন কপাল কুচকায় কথা বলছেন, কোনোদিন মুড ভালো হলে বলছেন আমরা তো আপনার ছেলেকে খুঁজতেছি, আসলে এই দেশে কোথায় খুঁজে পাবো, মানে নানা ধরনের কথাবার্তা, কথাবার্তার কি চিড়ি। একদিন বলতেছি কত আসতো ওই বরিশালের নদীটার নাম কি, বরিশালের ওই নদীটার নাম করে বলতেছে, কত আসতো এখানে ঘুরে বেড়াইতেছে, তো কোথায় গিয়ে খুঁজবো আমরা, মানে জিয়া সাহেবের কথা, এটা জিয়া সাহেবের মুখ দিয়ে জিয়া সাহেব বলছেন। ওদের পোশাক র্যাব ওয়ান অফিসে নিয়ে গেছে, আর আনঅফিসিয়ালি কিসমত আয়াত সাহেব স্বীকার করছেন, হ্যাঁ আমরা নিয়ে আসছি। কিসমত আয়াত সাহেব এবং আহসানুল কবির সাহেব দুইজন বসা ছিলেন, নাম নিয়ে আসছি, হ্যাঁ আমরা নিয়ে আসছি আনঅফিসিয়ালি, উনি আমার আর আমার মায়ের সামনে উনি স্বীকার করছেন নিয়ে আসছি আমরা। বাবা যেদিন গুম হয়েছে সেদিন টোটাল 6 জন গুম হয়েছে একসাথে। ওখানে আমার একটা চাচু ছিল যার বাসায় বাবা ছিল, আর বাবার সাথে আরও কয়েকজন ছিলেন, 6 জন একসাথে গুম হয়েছে। ওখানে একটা বাসায় কাজ চলতেছিল, তো ওখানে সবাই দেখেছে যে অ্যাবওয়ানের গাড়ি ছিল, ওদের আর্মস ছিল, সবার বিশ্বাস একটা যে বেঁচে আছে তো আছে, কোনো না কোনো একদিন ফিরে আসবেন। অনেক জায়গা খুঁজছি বাবা, ডিপিতে গেছি, এরিয়া পেরে এখানে গেছি, জেলখানায় গেছি, অন্য অন্য স্থানে যেখানে বলছি যে অমুক জায়গা পাওয়া গেছে খবর ওখানে ধরেছি, হাসপাতালে সব জায়গা খুঁজছি বাবা। যেখানে একটু ভিড় দেখি, যে কোথাও গেলে বাইরে বের হলে দেখি যদি ভিড় আসি আছে অমুক জায়গা এক মানুষ পাওয়া গেছে, ওখানে ও যা যা দেখি আমার ছেলেরা। জানি যে ডিবি নিয়ে যায় যদি এভাবে সাদা পোশাকে, তো সচরাচর ডিবি লোক নেয়, তো আমরা ডিবিতে ওখানে যেয়ে খোঁজ নিয়েছি, তো ডিবি লোক বলছে দেখেন আপনাদের লোক আমরা আনিনি, যদি আমরা আনি তো আমরা আপনাদেরকে জানাবো। তারপরে আমরা রেগুলার ওখানে যাতায়াত করছি, এবং যেহেতু সিএমএম কোর্টে এবং এরকম কাউকে নিয়ে যদি তুলে নিয়ে যায় তো নিয়ম হচ্ছে 72 ঘন্টার মধ্যে কোর্টে সারেন্ডার করা, সেজন্য আমরা কোর্টেও সবসময় অপেক্ষায় থাকছি যে হয়তো কোর্টের তাকে দিবে। আমার আরেক ভাইয়ের বাসায় ও বেড়াতে গিয়েছিল, সেখান থেকে আমার ভাইকে 7-8 জন সাদা পোশাকধারী, ওরা সবার হাতে আর্মস ছিল, সবার হাতে বন্দুক ছিল, পিস্তল ছিল, ওরা নক করে যে আমরা প্রশাসনের লোক, দরজা খুলেন। তারপর আমার ওই ভাই যে আরেকটা ভাই আসলাম রেজা মিন্টু, ও দরজা, ও প্রশ্ন করে যে আপনারা কারা, বলছে আমরা সরকারের প্রশাসনের লোক, দরজা খুলুন। তারপর দরজা খুলেছে, খোলার পর আমার ভাই বলছে ভাই আপনার কোত্থেকে আসছেন, কে আমরা সরকারের প্রশাসনের লোক, আমাদের কাছে সব আছে, সেলিম রেজা পিন্টু কোথায়। তখন ওরা আমার ভাইকে বের করে দেয়, আমার ভাই তখন খুব অসুস্থ ছিল, জ্বর ছিল ওর গায়ে। তারপর ওকে একটা লুঙ্গি পরেছিল, লুঙ্গি পরতে দেয়নি, ওই প্যান্ট পরতে দেয়নি, স্যান্ডেল পরতে দেয়নি, আমার ভাইকে তুলে নেওয়া হয়েছে। এবং আমার মিন্টু প্রশ্ন করছে, আমার ভাই মিন্টু প্রশ্ন করছিল যে আপনার ওকে কোথায় নিয়ে যান, কে আমরা নিয়ে যাচ্ছি, আপনাদের চিন্তা কিছু নাই, আমরা সরকারের প্রশাসনের লোক, পরে আপনাদের সাথে আমার দেখা হবে, নিয়ে যাচ্ছি, সমস্যা নেই, আপনাদের ভয়ের কিছু নেই। এরপর থেকে তো আর আমাদের কোনো খোঁজ নাই, আমার ভাইয়ের আর কোনো খোঁজ নাই। আমি দয়া করে প্রধানমন্ত্রী আপনি বের করে দেন।